এক মমিনের উপর আর এক এক মুসলিমের উপর আর মুসলিমের রক্ত সম্পদ সম্মান হারাম অর্থ হচ্ছে ওই মমিনের সম্মান এত বেশি একজন মুসলিমের সম্মান এত বেশি যে তার রক্ত হারাম তার তার ধন হারাম হারাম মান সম্মান কেমন হারাম আপনি সালাত সিয়াম পরিত্যাগ করলে ক্ষমা করবে আল্লাহ সুলা আর একজন মুমিন অথবা মুসলিমকে কষ্ট দিলে আল্লাহ কি ক্ষমা করবেন চাইতে এটা বেশি হ এবং বেশি ভয়ঙ্কর কি সেই ভ্রাতৃত্বের বন্ধন ছিল যে ভ্রাতৃত্বের বন্ধনের এইরকম শত গোত্রে বিভক্ত বছরকে বছর মারামারি গন্ডগোল করা একটি জাতিকে এক সুতায় আবদ্ধ করে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন সেটাই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব আল আল ইসলামিয়া যেটা আজকে আমাদের বক্তব্যের বিষয়বস্তু আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজิদে বলছেন ইনামাল মুমিনুনা ইখওয়া এক মুমিন আরাক মুমিনের ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলিম আর মুসলিমের ভাই তিনি আরো বলেন নিশ্চয় তাদের অথবা তোমাদের অন্য বর্ণনা অনুযায়ী বা এক বাক্যে যদি বলি মুসলমানদের তিনটা জিনিস রক্ত ধনসম্পদ সম্পদ মান সম্মান হারামুন আলাইকুম আরাক মুসলমানের উপর হারাম ক حرمতে ইওমিকু মাহাজা ওয়া বালাদিকুম মাহাজা ওয়া শাহরিকুম মাহাজা ও হারাম যেমন আজকের শহর হারাম যেমন আজকের মাস হারাম যেমন আজকের দিন হারাম আজকের শহর মক্কা হারাম মানে হারাম মানে কি মক্কা হারাম মানে কি আজকের মাস জুল মাস হারাম মানে কি আজকের দিন বিদায় হজ্জের দিন হারাম মানে কি এটা সহজে বুঝার জন্য আপনাদেরকে বুঝিয়ে বলি আপনারা যারা হজ অথবা ওমরা করেছেন তারা জানেন হজ ওমরা করার জন্য এহরামের কাপড় পরিধান করতে হয় তো এই কাপড়ের নাম এহরামের কাপড় কি জন্য এই জন্য এহরামের কাপড় এহরাম বাঁধতে হয় এহরামের নিয়ত করতে হয় এটা এহরামের কাপড় তার মানে হচ্ছে এহরাম পরিধান করার আগে এহরাম নিয়ত করার আগে এমন অসংখ্য হালাল কাজ ছিল যা আপনার জন্য হালাল কিন্তু এহরামের পরে তা আপনার জন্য হারাম এই জন্য হারাম থেকে ওই নামটা হচ্ছে এহরাম হারাম করে দেওয়া এহরাম নামের অর্থ হচ্ছে হারাম করে দেওয়া যেই কাপড় পরিধান করলে বা যেই নিয়ত করলে অসংখ্য হালাল কাজও হারাম করে হয়ে যায় বিবাহ করা হালাল এহরাম অবস্থায় হারাম নখ কাটা হালাল এহরাম অবস্থায় হারাম চুল কাটা হালাল অবস্থায় হারাম এহরাম স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যাওয়া হালাল এহরাম অবস্থায় হারাম পাখি শিকার করা হালাল গাছ কাটা হালাল এহরাম অবস্থায় হারাম এটা হলো হারাম সেখান থেকে এহরাম তো মক্কা হারাম মানে যুলহিজ্জাহ হারাম মাস মানে আজকে বিদায় হজ্বের দিন হারাম দিন মানে এমন অনেক হালাল কাজ আছে যা মক্কার এরিয়ার বাইরে হালাল কিন্তু মক্কার সম্মানে মক্কার এরিয়ার মধ্যে হারাম এমন অনেক হালাল কাজ আছে যা হারাম মাসের বাইরে হালাল কিন্তু হারাম মাসের সম্মানে হারাম মাসের মধ্যে হারাম তাহলে এক মুসলমানের উপর আর মুসলমান হারাম মানে কি তিনটে জিনিস হারাম রক্ত ধন সম্পদ মান সম্মান তার মানে হচ্ছে মক্কার সম্মানের কারণে যেমন অসংখ্য হালাল কাজ মক্কার মধ্যে হারাম হ জমরার সম্মানের কারণে অসংখ্য হালাল কাজ হ জমরা অবস্থায় হারাম তো একটা মুসলমানের সম্মান ওই রকম। একটা মুসলমানের সম্মান ওই মক্কা নগরীর মতো একজন মুমিনের সম্মান কাবা ঘরের মতো যদিও আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কাবা ঘরের মতো নয় বরং কাবা ঘরের চাইতে বেশি যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহাদা মুলকা হাদামুল কাবা আহলানু ইনদাল্লাহ কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকটে হালকা গুনাহ কিসের তুলনায় হালকা গুনাহ ধ্বংস হওয়া তো কখনোই হালকা গুনা আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতির বাহিনীর যারা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল যাদের করে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে আল্লাহ ধুলিশ করে দিয়েছেন মাটির সাথে কাবা ঘর ধ্বংস করা ছোটখাটো কোনো গুনা নয় অনেক বড় গুণা কিন্তু কিন্তু ঘর ধ্বংস হওয়া আল্লাহর নিকটে অনেক হালকা গুণা কিসের তুলনায় একজন নিরাপরাধ মুসলিমকে হত্যা করার তুলনায় মুসলিমকে হত্যা করার তুলনায় কাবা ঘর ধ্বংস করা আল্লাহর নিকটে অনেক হালকা গুণা আর কাবা ঘর ধ্বংস করার চাইতে বেশি ভয়াবহ বেশি ভয়ঙ্কর গুণা হচ্ছে একজন নিরাপরাধ মুমিন মুসলিমকে হত্যা করা এখান থেকে আমরা যেটা এই পুরো আলোচনার সারমর্মে বুঝাতে চাচ্ছি যে এক মুসলিমের উপর আর এক মুসলিমের রক্ত সম্পদ সম্মান হারাম অর্থ হচ্ছে ওই মৌমিনের সম্মান এত বেশি একজন মুসলিমের সম্মান এত বেশি যে তার রক্ত হারাম তার ধন সম্পদ হারাম তার মান সম্মান হারাম কেমন হারাম আপনি সালাত সিয়াম পরিত্যাগ করলে ক্ষমা করবে আল্লাহ তাআলা আর একজন মমিন অথবা মুসলিমকে কষ্ট দিলে আল্লাহ কি ক্ষমা করবেন ওইটার চাইতে এটা বেশি ভয়াবহ এবং বেশি ভয়ঙ্কর এই জায়গাতে আপনাকে অন্যান্য হাদিস বলার আগে আরো একটু স্পষ্ট করি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বেই কোরআন আসার পূর্বেই সালাত সিয়াম হজ জাকাত আসার পূর্বেই জন্মগত সত্যবাদী জন্মগত আমানতদার জন্মগত ন্যায় পরায়ণ ইনসাফওয়ালা মানব ও সমাজ সেবী মানুষ জন্মগত সালাত সিয়াম হজ জাকাত আসার আগে কোরআন আসার আগে চল্লিশ বছর যাবত মানুষ তাকে দেখেছে তার জন্মের পর থেকে জন্মগত সত্যবাদী জন্মগত আমানতদার জন্মগত ন্যায় পরায়ণ ইনসাফ ওয়ালা মানুষ নবীরা নবী হওয়ার আগে থেকেই জন্মগত সত্যবাদী নবী হওয়ার আগে থেকেই জন্মগত আমানতদার নবী হওয়ার আগে থেকেই জন্মগত ন্যায় পরায়ণ ইনসাফ